সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নতুন ভ্যাট আইনে অনাবাসিক ব্যক্তি ও মূসক এজেন্ট কি এবং কেন। এটি আলোচনা করব আমরা ধারা একের দফা এক ও দফা ১৫ থেকে এবং মূসক এজেন্ট নিয়ে আলোচনা করব ধারা ১৯ থেকে। খুব সংক্ষেপে আজকের আলোচনা আমরা শেষ করব। তো শুরু করা যাক। ভ্যাটকনস বিডি, প্রথমে আমরা দেখব অনাবাসিক ব্যক্তি, নতুন ভ্যাট আইনে অনাবাসিক ব্যক্তি কে। ধারা ২ দফা ১ বলা হয়েছে অনাবাসিক ব্যক্তি অর্থ এমন ব্যক্তি যিনি আবাসিক নহেন। তার মানে আমাদেরকে আগে আবাসিক ব্যক্তিকে তাকে চিনতে হবে, যিনি আবাসিক ব্যক্তি নন তিনি হচ্ছেন অনাবাসিক ব্যক্তি। সেক্ষেত্রে আমরা একই আইনের ধারা ২ দফা ১৫তে আবাসিক ব্যক্তির সংজ্ঞা দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে আবাসিক ব্যক্তি অর্থ এমন ব্যক্তি যিনি স্বাভাবিকভাবে বাংলাদেশে বসবাস করেন বা চলতি বর্ষপঞ্জির ১৮২ দিনের অধিক কাল বাংলাদেশে অবস্থান করেন বা কোনো বর্ষপঞ্জির ৯০ দিনের অধিক কাল বাংলাদেশে অবস্থান করেন এবং উক্ত বর্ষের পূর্ববর্তী ৪ বৎসরের মধ্যে ৩৬৫ দিনের অধিক কাল বাংলাদেশে অবস্থান করেন। এটা হচ্ছে আবাসিক ব্যক্তির সংজ্ঞা। অর্থাৎ ন্যূনতম যদি কোনো ব্যক্তি ১৮২ দিন কোনো বর্ষপঞ্জিতে বাংলাদেশে থাকেন তিনি আবাসিক ব্যক্তি, কিন্তু তিনি যদি ১৮২ দিনের কম থাকেন সেক্ষেত্রে তার পূর্ববর্তী ৪ বৎসরকে বিবেচনা করা হবে। অর্থাৎ যদি এই বছরে ৯০ থেকে ১৮২ দিন বাংলাদেশে থাকেন এবং পূর্ববর্তী ৪ বছরের মধ্যে ৩৬৫ দিনের অধিক কাল বাংলাদেশে অবস্থান করেন তবে তাকে আবাসিক ব্যক্তি বলা হবে। কোম্পানির ক্ষেত্রে কোন কোম্পানিগুলো আবাসিক কোম্পানি, সেক্ষেত্রে বলা হয়েছে যদি বাংলাদেশে বিদ্যমান আইনের অধীন নিগমিত হয় এবং বা নিয়ন্ত্রণ বা ব্যবস্থাপনার কেন্দ্রস্থল বাংলাদেশে অবস্থিত হয়। ট্রাস্টের ক্ষেত্রে বলা হয়েছে যদি একজন ট্রাস্টি বাংলাদেশের আবাসিক হন অথবা উহার নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার কেন্দ্রস্থল বাংলাদেশে অবস্থিত হয়। ট্রাস্ট ব্যতীত অন্য কোনো ব্যক্তিসংঘের ক্ষেত্রে বলা হয়েছে যদি উহা বাংলাদেশে গঠিত হয় বা উহার নিয়ন্ত্রণ এবং কেন্দ্রস্থল ব্যবস্থাপনার কেন্দ্রস্থল বাংলাদেশে অবস্থিত হয়। এছাড়াও সকল প্রকার সরকারি সত্তা বা সম্পত্তি উন্নয়নের যৌথ উদ্যোগ এগুলো আবাসিক ব্যক্তি হিসেবে গণ্য হবে। আচ্ছা, তার মানে বোঝা গেল যদি কোনো ব্যক্তি দীর্ঘদিন দেশের বাহিরে থাকেন সেক্ষেত্রে তার সম্ভাবনা আছে অনাবাসিক ব্যক্তি হওয়ার, অনাবাসিক ব্যক্তি হয়ে যাবেন। তো সেক্ষেত্রে কোনো কোনো সময় দেখা যায় বা এরকমটি হতে পারে ওই ব্যক্তি বাংলাদেশে কোনো সরবরাহ প্রদান করতে পারেন, তো সেক্ষেত্রে কি হবে। মূল বিষয় হচ্ছে এই জায়গায় যদি কোনো অনাবাসিক ব্যক্তি হয়ে থাকেন তিনি যদি বাংলাদেশে কোনো সরবরাহ প্রদান করেন সেক্ষেত্রে তিনি কি নিজে নিজে পারবেন ভ্যাট সংক্রান্ত বা মূসক সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করতে। তো ধারা ১৯ বলা হয়েছে একজন অনাবাসিক ব্যক্তি বাংলাদেশে কোনো নির্দিষ্ট স্থান হইতে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা না করিলে তাহাকে একজন মূসক এজেন্ট নিয়োগ করিতে হবে। অর্থাৎ আমরা আবাসিক এবং অনাবাসিক সংজ্ঞার বিষয়টি প্রথমে বুঝলাম। এখন যদি কেউ অনাবাসিক ব্যক্তি হয়ে থাকেন, তিনি যদি বাংলাদেশে কোনো সরবরাহ প্রদান করে থাকেন করতে চান সেক্ষেত্রে তিনি নিজে নিজে এর মূসক সংক্রান্ত কার্যক্রম গ্রহণ করতে পারবেন না। এর জন্য তাকে কি করতে হবে, তাকে একজন মূসক এজেন্ট নিয়োগ করতে হবে। আরো বলা আছে অনাবাসিক ব্যক্তির সকল দায় দায়িত্ব ও কার্যাবলী উক্ত মূসক এজেন্ট পালন করবেন, তবে আরোপিত জরিমানা দণ্ড এবং সুদ সহ যাবতীয় অর্থ পরিশোধের জন্য অনাবাসিক ব্যক্তি দায়ী থাকবেন।
এখানে একটি কথা গুরুত্বপূর্ণ, এই অংশটি বর্তমান অর্থ আইন 2021 অনুযায়ী পরিবর্তিত হয়েছে। আগে যেটা ছিল মূসক এজেন্ট এবং অনাবাসিক ব্যক্তি যৌথভাবে দায় দায়িত্ব বহন করিবেন, যেখানে এখন শুধুমাত্র অনাবাসিক ব্যক্তিকে দায়বদ্ধ করা হয়েছে, অর্থাৎ মূসক এজেন্ট হিসেবে যিনি কাজ করবেন তার কোনো অর্থনৈতিক দায়বদ্ধতা থাকবে না। মূসক এজেন্ট কর্তৃক সম্পাদিত অর্থনৈতিক কার্যক্রমের নিবন্ধন তাহার প্রিন্সিপাল বা প্রধানের নামে হইতে হইবে। বোর্ড মূসক এজেন্ট নিয়োগের শর্ত, পদ্ধতি ও তাহার দায় দায়িত্ব নির্ধারণ করিতে পারিবে। তো এই ছিল আমাদের আজকের বিষয়। আমরা আজকে যেটা বুঝলাম যে মূসক এজেন্ট কি, কেন গুরুত্বপূর্ণ এবং কোন ক্ষেত্রে মূসক এজেন্ট প্রয়োজন। ধন্যবাদ, সকলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। ভ্যাটকনস বিডি আয়োজিত 10 দিন ব্যাপী সার্টিফিকেট কোর্স প্র্যাকটিক্যাল ভ্যাট ট্রেনিং। কোর্সটিতে যা যা শিখবেন, বিল অফ এন্ট্রি ক্যালকুলেশন, বাণিজ্যিক আমদানিকারক, শতভাগ রপ্তানিকারী প্রতিষ্ঠান, উৎপাদনকারী, যোগানদার ও ঠিকাদার সহ ব্যবসায়ীদের ভ্যাট সংক্রান্ত সকল কার্যক্রম। কোর্সটির সাথে পাচ্ছেন ভিডিও টিউটোরিয়াল, কোর্স ম্যাটেরিয়ালস, কোর্স রিপিট সুবিধা, সিক্রেট গ্রুপে লাইফ টাইম সাপোর্ট। আপনি যদি ভ্যাট প্রফেশনাল হিসেবে ডিমান্ডেবল ক্যারিয়ার গড়তে আগ্রহী হন, তাহলে এই কোর্সটি আপনার জন্য। ভ্যাট প্রফেশনাল হন, চাহিদার শীর্ষে থাকুন। ভ্যাটকনস বিডি।